আসসালামু আলাইকুম সবাইকে, আমি শারমিল্লাকে আপনাদের সঙ্গে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব। এই যে আজকে আমি আবারও আমাদের কুষ্টিয়া অঞ্চলের একটা রান্না শেয়ার করব, অনেক জনপ্রিয় একটা রান্না। কাটুয়া ডাটা এগুলো দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে রেখে দিয়েছি। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এই ডাটাটা আসলে অনেকভাবে রান্না করা যায়, আমি অন্য একভাবে রান্না করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই কাটোয়া ডাটার মধ্যে আমি আজকে ধুন্দুল দিয়েছি, আলু দিয়েছি আর কাটোয়া ডাটাগুলো। আর এখানে আমি মশলা দিলাম আদা রসুন জিরার পেস্ট, কাঁচা মরিচের পেস্ট, পেঁয়াজের পেস্ট। আর সিদ্ধ হওয়ার জন্য খুব অল্প পরিমাণে পানি দেব, কারণ এই সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই ডাঁটাটা কিন্তু আমাদের কুষ্টিয়া জেলায়, রাজশাহী জেলায় অনেক জনপ্রিয়, মানে এই তরকারিটা। আর আসলে আমরা মানে ভাত ছাড়া এই তরকারিটা যদি রান্না করা যায় এমনি খেয়ে ফেলতে পারি এরকম। আর এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হালকা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া আর অবশ্যই টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, মানে ডাটাটা সিদ্ধর জন্য। আর আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি, যারা আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটা অবশ্য আমাদের কুষ্টিয়া জেলার অনেক জনপ্রিয় বিখ্যাত কাটোয়া ডাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই তো তরকারিটা ফুটে উঠেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আমি ঢাকনাটা আলগা করে এরকম একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব। এখন আমি ডাটাটাকে মানে পাশের চুলাই দিয়ে আমি তেল বাগার দিব ডাটাটার মধ্যে। আমার ঝোল একটু আসলে বেশি আছে, এজন্য আমি নামাচ্ছি না, পাশের চুলা আমি দিয়ে রেখেছি। একদম মাখা মাখা হবে তরকারিটা। আর এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি। আর এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর কিছুটা আমি আস্ত জিরাও দিয়ে দিলাম তেলের উপরে। জিরাটা দিলে আসলে খেতে ভালো লাগে, জিরা অনেকে না দিয়ে পাঁচফোড়নও দিতে পারেন। এখন আমি এই বাগারটা দিয়ে দিলাম তেলের তরকারির মধ্যে, তারপরে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে 5 মিনিট পরে নামিয়ে নিলেই তরকারিটা রেডি। ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে এটা খেতে অনেক অনেক মজা লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি, আমার রান্নাটা দেখে ট্রাই করবেন, খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে আবারও।